24 এ স্বাগত জানাচ্ছি। আজকে যে কালী পূজা, আমি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে আপনাদের যে স্থানীয় পুরোহিত, সে পুরোহিতকে নিয়ে আপনাদের সমাজে যে বিবাদ ছিল, সে বিবাদটা কি মিলেছে? আপনারা সবাই মিলে করছেন কালী পূজাটা, না না এক পক্ষ থেকে হচ্ছে, একটু বলেন। দীর্ঘদিন ধরে সামাজিকভাবে এই পুজোটা হয়ে আসতেছে, রবিবারের নিয়ে এবারও পুজো হচ্ছে। আপনার প্রশ্নটা এসে বলি যে গতবার একটু ভুল বোঝাবুঝি ছিল কমিটির পক্ষ থেকে আর পুরোহিতের পক্ষ থেকে। গতবারের ভুল বোঝাবুঝিটা ওটা নিয়ে আমরা আগে করছিলাম, তো প্রশাসনের তরফ থেকে সামাজিকভাবে আমরা ওই জিনিসটা মিটিয়ে গেলে উভয় পক্ষেই খুশি, খুব ভালোভাবে পুজো হচ্ছে এবার, তাতে সবাই আনন্দ করছে, পাড়া প্রতিবেশীও আছে, বাড়ির থেকেও লোকজন আছে। পুজো এখনও যদিও শুরু হয়নি, পুজো অতি দেরি আছে, বিতরণ চলছে, প্রসাদ নিচ্ছে লোকজন, তাতে কোনো অসুবিধা নেই, আমরা খুব খুশি। আমরা সবাই মিলে গ্রামবাসী, গ্রাম প্রতিবেশী সবাই মিলে একত্রিত হয়ে আমরা ভালোভাবে প্রশাসনিক হিসাবে যেটা আমাদের একটু ইচ্ছে, প্রশাসন খুব আমাদের সহযোগিতা করেছেন বা প্রয়োগকে যা বলার আমরা ওনাদের তরফ থেকে বলে দিয়েছেন, বা আমরা গ্রাম প্রতিবেশী সবাই মিলে যে মাসমা পূজাটা ভালোভাবে আজকের পূজাটা আমরা করতেছি, বা এটা আমরা খুব আনন্দ করতেছি। এই দিদি, এই যে পূজা কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ হচ্ছে, সবাই মিলে করতে সবাই মিলে করবেন। বলেন, আজকে যে পূজা হচ্ছে কেমন লাগছে? আজকে যে আমি লোকে ভালো লাগছে, গ্রামবাসী সবাই আসছে, প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দুজন নেই, পুরোহিত এবং আপনাকে নিয়ে সবাই পূজা করছে, খুব আনন্দে আছে, সবাই উপস্থিত আছে এখানে। খবরে যাচ্ছে, খবরে দিদি কেমন আছে বলেন? রান্না করছো? সবাই মিলে করছেন না? সবার জন্য ভোগ রান্না হচ্ছে, ক করায় ভোগ রান্না হলো। বিজেপি